তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। তো দেখো, তোমাদের মনে একটা বিষয় এসে গিয়েছে যে WBCC-র এবার কাট অফ 2023-এর কেমন যেতে চলেছে, আর কাউন্সিলিংয়ের ব্যাপারটাও পরে বলছি। তো বন্ধুরা শোনো, WBCC 2021-22-এ এই কাট অফ একটু হাই গিয়েছিল। এবার 2023-এ যেহেতু জোসা কাউন্সিলিং, মানে যেই মেনের যে কাউন্সিলিংটা হয় সেটা শুরু হয়ে গিয়েছে, সুতরাং 2023-এর যে কাট অফ হতে চলেছে সেটা একটু তোমরা লো দেখতে পারবা, যেহেতু তোমাদের জুসা কাউন্সিলিং শুরু হয়ে গিয়েছে। তো 2021-22-এ যখন তোমাদের কাট অফ গিয়েছে, তার সঙ্গে তোমরা আরও 2000 র্যাঙ্ক যোগ করে যা হবে, অথবা 2000 অথবা 1500 র্যাঙ্ক যোগ করে তোমরা যা হবে সেটা এবার কাট অফ তোমরা দেখতে পারবা, যেহেতু তোমাদের জোসা কাউন্সিলিং শুরু হয়ে গিয়েছে, সেই জন্য কাট অফটা এবার তুলনামূলক একটা লো যেতে চলেছে। তো এবার আসি তোমাদের WBCC কাউন্সিলিংয়ের ডেট। তো দেখো, কাউন্সিলিং তোমরা অনেকেই হয়তো গুগলে টুগলে দেখতে পাচ্ছ, তো তোমাদের একটা অ্যাপ্রক্সিমেটলি একটা ডেট হচ্ছে তোমাদের 11 জুলাই। 11 জুলাইয়ের পরে অথবা 15 থেকে 16 তারিখের, 11 জুলাই পরে 15 থেকে 16 তারিখের মধ্যে তোমরা WBCC-র কাউন্সিলিংয়ের ডেটটা তোমরা দেখতে পারবে। তো তোমাদের আর যদি কোনো মনে প্রশ্ন থাকে তো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।